হ্যালো ফ্রেন্ডস, মেঘের মুলুক চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি একটু তৈরি হয়ে নিয়েছি, সোনা বাবাকেও একটু তৈরি করে দিয়েছি। আজকে আমরা একটু বেরোবো, যাবো পুজো দিতে। তোমাদের বলেছিলাম যে আগে একদিন পুজো দিতে গেছিলাম, তো সেই ভিডিও করতে পারিনি। তো আজকে যাবো, আর একটা জায়গায় পুজো দেওয়ার আছে, আমার ছেলের নামেই পুজোটা দেওয়ার আছে। তো এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো সেখানে যাবো পুজো দিতে, মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। তো এই যে তৈরি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বিকেল এই 5:30 মতো বেজে গেছে, 5:30। বাবা হাতটা টেনো না, ছেড়ে দাও। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে এই কারণে হাতটা আর কিছুই পরি না, আর এমনিতেও খুব একটা গয়না টয়না পরতে আমার ভালো লাগে না, আর এখন তো এসেই গেছে আমার ছেলে। তো এই যে দেখেছো কীরকম টানছে, তো ব্লগটা শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। এরপরে ওখানে ভিডিও করব, ইচ্ছা আছে। তো টোটোয় করেই যাব, আমি, আমার ছেলে, আমার বোন আর আমার মা, আমরা চারজনে মিলে যাব। তাই তো বাবা, আজকে আমিও রেড কালারের ড্রেস পরেছি, আমার বাবাও রেড কালারের ড্রেস পরেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আরও অনেক কিছু কথা বকবক বকবক করছে, খুব দুষ্টমি করছে। আর ওকে নিয়ে মানে এই সিঁড়ি দিয়ে ওপরে আসলাম, তো একটুতেই এখন হাঁপিয়ে যাই, জানি না কেন। আসলে বাবার পেছনে এত দৌড়তে হয় না, মানে আমার ছেলের পেছনে সারাক্ষণ কি 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 বলো, ওদের সাথে একটু কথা বলো না, ওদিকে যারা আছে মিমি পিপি যারা সবাই আছে, যারা তোমাকে দেখছে তাদের সাথে একটু কথা বলতে হয় তো বাবা। আচ্ছা আচ্ছা, দেখো দেখো পাখি কোথায় আছে, দেখো তোমার। তো আমরা তৈরি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে থাকো। ঘুরতে যাওয়ার আগে ভাবলাম একটু ছাদ থেকে আমার ছেলেকে ঘুরিয়ে দিই, তো ওই জন্যই ছাদে এসেছি, ছাদে এসে ভিডিওটা শুরুও করে দিলাম। আর আমার ছেলের কেন কান্না পাচ্ছে আমি জানি না। আর তোমরা কি দেখেছো, আমরা আজকে দুজনে সেম কালারের ড্রেস পরেছি। তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আমাদের দুজনকে কেমন লাগছে, হ্যাঁ জানাবে। কিন্তু আজকে শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু শাড়িটা পরলাম না, এই কারণে, কারণ বৃষ্টিও পড়ছিল আর তারপরে গরমটাও খুব প্রচণ্ড, আর ছেলেকে নিয়ে ঠিকঠাক আমি শাড়িটা ক্যারি করতে পারবো না, তো সেই জন্য আমি শাড়িটা পরলাম না। শাড়ি পরার খুবই ইচ্ছা ছিল, তো আগের দিন একটু পুজো দিতে গেছিলাম রামতলার মন্দিরে, তো সেটা শাড়ি পরেই গেছিলাম, তো সেই ভিডিও আর করা হয়নি। কিন্তু আজকে কুর্তি পরেছি, আজকে একটু দূরও আছে আর ছেলেকে নিয়ে, বুঝতেই পারছো। তো সেই জন্য আজকে আর শাড়ি টাড়ি পরিনি, আজকে কুর্তি পরে নিয়েছি। আর এই যে বারবার গলার হারটা আমার টানাটানি করছে আমার ছেলে, জানি না কতক্ষণ এই হারটা আমি করে থাকতে পারবো। কী হলো, কাঁদছো কেন, কাঁদছো কেন? হঠাৎ হঠাৎ করে ওর কান্না পেয়ে যায়, কোনো কারণ নেই, অকারণেই ওর কান্না পেয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি দেখতে থাকো। Thank you.